এবার চট্টগ্রামে পেয়ারার বাম্পার ফলন হয়েছে। স্বাদ ও আকারের জন্য এই অঞ্চলের পেয়ারা রয়েছে সুখ্যাতি। কৃষি অফিস জানিয়েছে এই অঞ্চলে প্রায় 830 হেক্টর পাহাড়ি জমিতে পেয়ারার চাষ হয়। প্রতি মৌসুমে কৃষকরা গড়ে 6 কোটি টাকার পেয়ারা বিক্রি করেন। পেয়ারার বাম্পার ফলন হওয়ায় চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়া উপজেলার চাষিরা এখন বাগান থেকে পেয়ারা সংগ্রহ ও ব্যবসায়ীদের কাছে বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। এলাকার কৃষকরা জানিয়েছেন পাহাড়ি এলাকায় শত শত বাগানে পেয়ারা চাষ হয়, বেশি বাগান চন্দনাইশে। কৃষকরা বাগানগুলো পেয়ারা ছাড়াও আম, কাঁঠাল, লিচু, লেবু ও অন্যান্য ফসল চাষ করে থাকে। তবে এলাকাটি সুস্বাদু পেয়ারার জন্য বিখ্যাত। তারা আরো জানান পেয়ারার মৌসুমে প্রতিদিন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ওই এলাকায় যান। চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে পেয়ারা স্বাদের জন্য বিখ্যাত। স্থানীয়রা জানান মাটি ও পরিবেশের গুণে এই এলাকায় পেয়ারা সুস্বাদু হয়। এই জাতের বীজ অন্য এলাকায় বপন করলেও এত সুস্বাদু পেয়ারা পাওয়া যায় না। পেয়ারার মৌসুমে চন্দনাইশের রোশন হাট, বাগিচা হাট, বাদামতল ও দোহাজারি এবং পটিয়ার কমলমুন্সি হাট ও খরারা বাস স্ট্যান্ড সহ উপজেলার বিভিন্ন স্থানে পাইকারি ব্যবসায়ীরা আসেন। কৃষকরা প্রতিদিন ভোর থেকে সেখানে পেয়ারার ঝুড়ি নিয়ে বসেন। পেয়ারার বাজারগুলো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে হওয়ায় পাইকারি ব্যবসায়ীদের জন্য তাদের নিজ নিজ গন্তব্যে পেয়ারা পরিবহনও সহজ হয়। একজন কৃষক গণমাধ্যমকে বলেন প্রায় 8 একর জমিতে পেয়ারা চাষ করেছেন তিনি। জনপ্রতি 500 থেকে 600 টাকা মজুরিতে 10 জন শ্রমিক তার বাগানে কাজ করেছে। চলতি মৌসুমে শুরুতে একজোড়া পেয়ারার ঝুড়ি 2500 টাকায় বিক্রি হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, মৌসুমের মাঝামাঝিতে দাম কমে 1500 টাকা হয়। এখন একজোড়া ঝুড়ির দাম 1200 থেকে 1800 টাকা। এক ঝুড়িতে প্রায় 250টি পেয়ারা থাকে বলেও তিনি জানান। কঠোর পরিশ্রম করে বাগানের পরিচর্যা করলে মৌসুমে একর প্রতি 1.5 লক্ষ টাকা পর্যন্ত লাভ করা যায় বলে মন্তব্য করেন ওই কৃষক। পাহাড়ের এইসব বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে বিক্রি করতে যেতে একজন শ্রমিককে 500 টাকা দিতে হয়। তাছাড়াও চন্দনাইশের পাহাড়ি এলাকায় প্রায় 2000 কৃষকের পেয়ারা ও অন্যান্য ফলের বাগান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দক্ষিণ চট্টগ্রামকে পেয়ারা উৎপাদনকারী এলাকা উল্লেখ করে এক কৃষি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে থাকে।